বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নতুন করে বাকশাল তৈরি করতেই 7 জানুয়ারি প্রহসনে নির্বাচন করতে চাইছে আওয়ামী লীগ। আর গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, নিজেদের মধ্যে ভোট ভোট খেলার নামে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। এদিকে 7 জানুয়ারি নির্বাচন বর্জনের জন্য আজও রাজধানীতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বিএনপি। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে আমার বাংলাদেশ এবি পার্টি। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, লোভ আর ভয় আওয়ামী লীগকে বেপরোয়া করে তুলেছে। সবাই আলোচকরা বলেন, 7 তারিখের নির্বাচনে আওয়ামী লীগ নির্ঘাত আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে। বাকশালের নিয়ম করা হয়েছিল যে যেহেতু দেশে একটিমাত্র দল থাকবে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, তখন নিয়ম ছিল বাকশালের পক্ষ থেকেই প্রত্যেক নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী, 2-3 জন প্রার্থী দিয়ে দেওয়া হবে এবং জনগণ তার মধ্যে থেকে যাকে বেশি ভোট দেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। সেটা বাস্তবায়ন করা তখন সম্ভব হয় নাই, 2024 সালে এটা ঘটতে যাচ্ছে। এদিকে 7 তারিখের নির্বাচন বর্জন ও একদফা দাবিতে শনিবার সকালে উত্তরা 12 ও 13 নম্বর সেক্টরে অসহযোগ আন্দোলনে জনমত তৈরি ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী অভিযোগ করেন, নিজেরা সন্ত্রাস করে তার দায় বিএনপির উপর চাপাচ্ছে সরকার। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ওলামা দল। প্রেস ক্লাব ও এর আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক ভোটের দিন কেন্দ্রে না যাবার আহ্বান জানান। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, আবার একদল করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। সেখানে আমরা মনে করি তারা ভাইয়ে ভাইয়ে যে নির্বাচন করে যাচ্ছে এবং সেই নির্বাচন 7 তারিখে জনগণ অংশগ্রহণ করবে না। রাজধানীর এলিফেন্ট রোড এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেরসান নাসিরউদ্দিন অসীম। পান্থপথ ও গ্রিন রোড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন। কমলাপুর এলাকায় লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগরের নেতৃত্বে যুবদল। এদিকে নিশিরাতের ভোট ডাকাতির 5 বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। এ সময় নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখানো কর্মসূচি পালন করে এই জোট। সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করেন, বর্তমান সরকারের কোনো রাজনৈতিক ও নৈতিক ম্যান্ডেট নেই ক্ষমতায় থাকার। তারা বলেন, আওয়ামী লীগ একদিকে সন্ত্রাস করছে, আরেকদিকে নিজেদের মধ্যে নির্বাচনী খেলা শুরু করেছে। বিদেশের লোকজন প্রধানমন্ত্রীদের কাছে, এইখানকার নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে আসলে এই নির্বাচনের ভেতর দিয়ে যারা নির্বাচিত হবে তাদের মধ্যে বিরোধী দল কারা হবে, বিরোধী দল কিভাবে পাওয়া যাবে। বাংলাদেশে আগে যারা নির্বাচন কমিশনে ছিল তারা বলছেন যে এই নির্বাচন হচ্ছে একটা বিরোধী দল খুঁজে বের করার নির্বাচন। এটা করতে চেয়ে আজকে আওয়ামী লীগ তার ঘরে ঘরে দলের মধ্যে এবং গ্রামে গ্রামে উপজেলায় জেলা পর্যায়ে সংঘাত সংঘর্ষকে আজকে তারা ডেকে নিয়ে আসছে। আওয়ামী লীগ নিজেরা মারামারি করতে চেয়ে, খুনোখুনি করতে চেয়ে দেশকে প্রকারান্তরে একটা গৃহযুদ্ধের দিকে আওয়ামী লীগ আজকে ঠেলে দিচ্ছে। 14 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, আর 7 তারিখে যে দামি নির্বাচনের আয়োজন করেছেন তার জন্য বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। 10.5 কোটি ভোটার এই সরকারকে, সরকারি দল আওয়ামী লীগকে ইতিমধ্যেই লাল কার্ড, এরপরে বিদেশি লাল কার্ড দেখবে, তখন লাল সুতা বেরিয়ে যাবে। পরে একটি মিছিল প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।